আই যোৱা বেলতলা ডাবল মার্ডারে লৈছে নতুন রূপ বৰুৱা দম্পতিক হত্যা কৰা নাই বুলি আদালত চৌহদত চাঞ্চল্যকৰ মন্তব্য কৰিলে অভিযুক্ত আকাশ চৌধুৰী আৰক্ষী অকথ্য নিৰ্যাতনৰ বাবেহে হত্যা কৰা বুলি পূৰ্বে কৈছিল আকাশ চৌধুৰী বৰুৱা দম্পতিক মই হত্যা কৰা নাই আৰক্ষী মারি মুখ খুজকাঢ়িব নোৱাৰা কৰিছিল পুলিচে মাৰৰ কোবতে কৈছো মই ইমান মাৰিছে মুখ মানে খুজকাঢ়িব নোৱাৰো মই প্ৰাণ বচোৱাৰ বাবে এটা জিয়া পাতি বেলতলাৰ ডাবল মাৰ্ডাৰ ঘটনাৰ নতুন মোড় আদালতত ন্যায়াধীশৰ ওচৰত বিপৰীত স্বীকাৰোক্তি মূল অভিযুক্ত আকাশ চৌধুৰী ঘটনাত জড়িত থকাৰ অভিযোগত দিশপুৰ আৰক্ষীয়ে তথ্য প্ৰমাণ লাভ কৰাৰ পিছতেই গ্ৰেপ্তাৰ কৰিছিল আকাশ চৌধুৰী বৰুৱা দম্পতীক হত্যা কৰা কোঠাৰ ভিতৰত কেইবাঠাইতো পোৱা গৈছিল আকাশ চৌধুৰীৰ ফিংগাৰপ্ৰিণ্ট ঘটনার আড়ত আছিল আরক্ষীও প্রকাশ করিব নোৱাৰা এটা গোপন অথচ সত্য ঘটনা কিন্তু সোমবারে আদালতত হাজির করার সময়তেই ভাষ্য সলনি করেছে মূল অভিযুক্ত আকাশ চৌধুরী অপাত খাই মই বাচ্চা অপাত খাই কৈছো মই মারা নাই পুলিশে মারার কোবতে কৈছো মই ইমান মারিছে মোক মানে খোজ কাঢ়িব নোৱাৰো মই অপাত খাই মই বাচ্চা অপাত খাই কৈছো মই মারা নাই পুলিশে মারার কোবতে কৈছো মই ইমান মারিছে মোক মানে খোজ কাঢ়িব নোৱাৰো মই আদালতত হঠাৎ ভাষ্য সলনি করার পিছতেই নতুন মূর লৈছে বেলতলার বৰুৱা দম্পতির হত্যাকাণ্ড উদয় হয়েছে কেবাটাও প্রশ্ন সঁচাকৈয়ে বৰুৱা দম্পতিক হত্যা করা নাছিল নাকি আকাশ চৌধুৰীয়ে নে আরক্ষী আকাশক হত্যাকারী সজাই গ্রেপ্তার করেছিল বৰুৱা দম্পতির কোঠাত পোৱা আকাশৰ ফিঙ্গারপ্রিন্টে প্রমাণ করে আকাশ নিশা কোঠাটোত প্রবেশ করার কথা সমগ্র ঘটনায় পুনৰ সৃষ্টি করেছে রহস্য আকাশে আদালতক বিপথে পরিচালিত করবলৈ সলনি করেছে নাকি ভাষ্য আকাশের এই বক্তব্যর পিছত দিশপুর আরক্ষী আকাশক কেনেকৈ প্রমাণ করব হত্যাকাণ্ডর মূল নায়ক বলে সেয়া আন এক প্রত্যাহ্বান হিসেবে দেখা দিছে তদন্তকারী দলের বাবে কিন্তু সমগ্র ঘটনা পুনের বেলেগ ফালে ঢাল খোয়ার সম্ভাবনায় দেখা দিছে ঋত্বিক কৌশিকর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট পাঁচ সমষ্টির পিছত এবার আকৌ কেইবাটাও সমষ্টিত হব উপনির্বাচন।